টিল দেন কি বলে জানো? টিলদেন কি বলে? মনে হচ্ছে আজকে কারো কাছে মাত্রা খাবো ভাই। বার্গার বটে, বার্গার বার্গার। এই যে এখন রাত 3টা বাজে, রাত 3টার সময় আমরা এখন বেরিয়েছি। দুই চোর, এটা একটা চোর যার নাম হচ্ছে বুস, আগে আইডেন্টিটি দিয়ে দিলাম। কেউ ঘরের আশেপাশে কোনো জিনিস চুরি গেলে একে কন্ট্যাক্ট করবে। বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে আমরা বেরিয়ে গেছি ব্লগ করতে, আমাদের শখটাই আলাদা রকমের। মনে হচ্ছে আজকে কারো কাছে মারটার খাবো ভাই। ভাই তো লোক ধরলে মারবে না তো চোর বলে, কারণ এত বৃষ্টিতে কে বেরোবে ভাই। তো আমাদের লাকটা এতই ভালো যে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে আমরা বেরিয়ে গেছি ব্লগ করতে, আমাদের শখটাই আলাদা রকমের। এই যে পুরো রাস্তা অন্ধকার, এখানে এখানে লাইট লাগাতে হবে, আমরা কমপ্লেন জানাচ্ছি। এখানে জলদি লাইট লাগা, নাহলে আমাদের মতো চোররা এখানে চোররা চুরি করতে ঢুকতে পারছে না, কারণ দেখতে পাচ্ছে না কোন বাড়িটা কার। ঝাড়গ্রাম, তোমরাও একদিন হেঁটে দেখো ঝাড়গ্রাম, এই বৃষ্টিতে ভিজা পায় বা ঝাড়গ্রাম। আমরা এখন পৌঁছে গেছি ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন। আমরা এখানে ট্রেন চুরি করতে এসেছি এখন, গুন্ডে ও গুন্ডে। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, এটাই হচ্ছে রাতের ঝাড়গ্রামের সৌন্দর্য। আমরা এই যে এখন যাব হচ্ছে কলকাতা, এই কলকাতা যাব, কিন্তু ট্রেনের কোনো পাত্তা নেই, ট্রেন লেটে চলছে। তো ব্যাপারটা হচ্ছে কি না, বুসের একটা পরীক্ষা আছে, তার জন্য আমি হচ্ছে ওর ব্যাংক ধরার লোক হিসেবে যাচ্ছি। আমরা যেতাম হচ্ছে, আমাদের যাওয়ার প্ল্যান ছিল আপাতত বাসে যাওয়ার প্ল্যান ছিল, বাট যা বৃষ্টি পড়ছে 3 দিন ধরে, তো তাই আমরা ঠিক করেছি কি না ট্রেনে যাওয়া যাক। বলছি কি পরীক্ষার প্রিপারেশন কীরকম? নো প্রিপারেশন, অনলি এক্সাম। আমি তো ফ্লেভার পরীক্ষা দিচ্ছি, ওটার জন্য প্রিপারেশন নিতে হয় না, করলে করতে পারলেই হয়। তো আমাদের ক্লাস পড়েছে T1-এ, টিকেটার পরেই আছে এখানে স্লিপার ক্লাস, সবাই ঘুমাচ্ছে। সো উই হ্যাভ জাস্ট রিচড খড়গপুর স্টেশন। তো যেতে যেতে একটা জিনিস ভালো লক্ষ্য করলাম, যেটা সানরাইজ হচ্ছে, সানরাইজটা চারটা জাস্ট অসম আছে। তো উই হ্যাভ রিচ অ্যাট হাওড়া স্টেশন। তো প্রচুর বৃষ্টি পড়ছে, তো দেখা যাক বাস ধরবো না ট্যাক্সি ধরবো। সকাল হালকা টিফিন করবো। এই যে ভীমা মোড়ে একটা এসছে হাওড়া স্টেশনের, যে ভাইয়া দে রে চিকেন বার্গার হ্যাঁ 55 rupees কা। চিকেন বার্গার আছে, ফুল তালা তালা খেয়ে খাবো।
স্যানিটাইজেশন চলছে। আমাদের ছানাটা ফার্স্ট টাইম বার্গার খাচ্ছে, কেমন লাগছে রে? আলু সিদ্ধ ঢুকানো আছে, আলু সিদ্ধ, আলু সিদ্ধ ঢুকানো আছে, কিন্তু একটা চিকেন বার্গার চাইছি তো, তো আলু সিদ্ধ ঢুকালো কেন? লেটস হ্যাভ মাইন্ড। তো এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে কি বলবো, কোনো কিছু মুখে কি বলবো, বলার নেই কিছু আমার। এত পরিমাণ বৃষ্টি পড়ছে, উবের আর ওলা তো আজকে, তো আজকে আমরা ভাবছিলাম যদি বৃষ্টিটা কমে তাহলে বাসেই চলে যাব, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না, যাই পরিমাণ বৃষ্টি পড়েছে তাতে বাস কি মানে একটা হাতিও যেতে পারবে না, এত জল, তার উপর কলকাতার মতো জায়গা। উই আর ইন ট্যাক্সি নাও, একটা দাদা এখানে ধরেছে, কারণ ওলা উবের যে দাম দেখাচ্ছে সেই দামে মনে হয় আমার সারা এক মাসের খাবার হয়ে যাবে। ওলা উবের যে দাম দেখাচ্ছে, হ্যাঁ আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমাদেরকে বলে দিল কিনা সামনে ট্যাক্সিতে উঠতে, কিন্তু সামনে ট্যাক্সি কোনো ছিল না। ব্যাপারটা হচ্ছে কিনা ট্যাক্সিওয়ালার এটা বুঝতে পেরে গেছি, যেহেতু আমরা বলেছিলাম যে মানে বার্গেনিং করছিলাম এত টাকা দেওয়া যাবে না, অ্যান্ড ওনারা উনি হয়তো একটা বেশি ভাড়াওয়ালা লোককে পেয়ে গেছেন, আর যে অর্থাৎ পুরকন যাত্রীকে, যে মানে আমরা আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন আমরা এই বৃষ্টিতে কোথায় যাবো বুঝে পাচ্ছি না, আর যে ট্যাক্সি হচ্ছে সেই ট্যাক্সি বলছে 700-800 টাকা। তো এরকম করলে দাদা হবে না, মানুষের হয়রানি শেষ হয় না এইসব করলে। এত বৃষ্টি, সব জায়গায় জল জমা, হাওড়া স্টেশন হচ্ছে না, সমস্ত আশা ছেড়ে দিয়েছি আমাদের। শেষ পর্যন্ত আমরা যাচ্ছি কোথায়, বাসে করে, সে সময় বাসই ধরবো, বাস ইজ দ্য বেস্ট, ওরা বাড়া করবে না, বরং যত ইচ্ছা তত যাত্রী ওঠাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাসে যাওয়ার একটাই ইয়ে লাগছে, যদি ভিজে না যায় ওটাই হচ্ছে আমার বাসের একটা ইয়ে লাগছে। চলো যাই, দেখা যাক কীরকম কী পরিস্থিতি, নাহলে হেঁটে হেঁটেই চলে যাবো, আর কিছু করার নেই, এরকম হয়রানিতে পড়লে কী করা যায়। আমরা এখন ভেনুতে চলে এসেছি, কিভাবে কেমন লাগছে? ভালো তো, অনুপম রায়ের গানটা এখন মনে পড়ে যাচ্ছে, একটু চেঞ্জেস লাগবে গানটাই। অনুপম রায়ের গানটা ছিল কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, এটা হবে কলকাতা তুমিও সাঁতরে দেখো কলকাতা। এখানে তো পরীক্ষার্থীরা বসে বসে প্রিপারেশন নিচ্ছে আর আমরা মজা নিচ্ছি, না এই করতে তো এসছি আমরা, আমি পরীক্ষা দিতে এসছি বল। পরীক্ষা ভালো হবে তো, প্রিপারেশন নিয়ে এসছি, ফাটাই দিয়েছো পুরো, পড়ে ফাটাই দিয়েছো, হ্যাঁ একদম। তো ও হচ্ছে পরীক্ষা দিতে ঢুকে গেছে, তো আমি এখন বাইরে বেরিয়েছি, কী করবো বুঝে পারছি না। তো এখানে সল্ট লেকের সেক্টর 5 দেখি কী কী খাবার পাওয়া যায়, খাবার এক্সপ্লোর করবো। তো মাইসেলফ হিমাদ্রি অ্যান্ড ইউ আর ওয়াচিং বেবি কন দি ফুডি গাই, আর মন শুধু খাই খাই, খাওয়া ছাড়া কিচ্ছু জানে না, খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। খুঁজতে যে দোকানটা চলে আসলাম, নান পান আছে, দাদা কী কী আছে এখানে? নান হবে, রাইস হবে, আর আলু পরোটা হবে। আচ্ছা নান কীরকম রেট আছে? নান দিয়ে সবজি দিয়ে আমার 40 টাকা পড়বে। কোনটা বেস্ট হবে বলো তাহলে খাওয়া? নানের সঙ্গে খাবো হচ্ছে এখানে চানা মশলা, কিন্তু দাদা বললো যে চিলি চিকেনটাই নাকি এটার খুব ভালো হয়, তার জন্য চিলি চিকেনটা আর ওয়েট করছি, চিলি চিকেনটা একটু বাদে রেডি হবে, কারণ একদম ফ্রেশ ফ্রেশ খাবার খাবো তখন। যে কারণে আমার স্ট্রিট ফুড সবথেকে বেশি ভালো লাগে, কারণ কি এটা বেশিক্ষণ টাইম নেয় না, জাস্ট দাদাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে কত স্পিডে রান্না করছে। এটা আমাদের চলে এসেছে এখন, নান আর চিলি চিকেন।
নানটা যে এত নরম এখানে পেয়ে যাবো সেটা ভাবতে পারিনি। এত সুন্দর নান, খুব নরম আছে নানটা। আর চিলি চিকেনের গ্রেভিটাও হেভি টেস্টি। ট্রাই দা চিকেন নাও। সিরিয়াসলি চিকেনটাও খুব খুব টেস্টি, ফ্রেশ আছে চিকেনটা। স্ট্রিট ফুডে এত সুন্দর খাবার পাবো, রেস্টুরেন্টের থেকেও ভালো খাবার বলতে গেলে প্রায়। এত সুন্দর স্ট্রিট ফুডে পেয়ে যাবো কোনোদিনও ভাবতে পারিনি। দাদা সত্যি কিন্তু চিলি চিকেনটা নানটা খুব ভালো ছিল, নানটা নরম ছিল, কিন্তু এটা হচ্ছে সবাই ভালো লাগলো। কিন্তু আমাকে একটু বাটার দিতে পারলে না তোমরা? হ্যাঁ, বাটাটা দিলে না, বললাম না বলে দিলে না। হ্যাঁ 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 হ্যাঁ। তো দাদা আমার কত হয়েছে? আমার চিলি চিকেন ছিল 3 পিস আর দুটো নান ছিল 70 টাকা। প্রাইসিং পড়লো টোটাল হচ্ছে 70 রুপিস। ব্যাপারটা হচ্ছে কি না, 70 রুপিসে এত সুন্দর খাবার, মানে ফুল ওয়ার্থ ইট। স্ট্রিট ফুডে এত সুন্দর খাবার পাওয়া খুবই একটা, মানে কি বলবো, প্রায় রেস্টুরেন্টের টাইপের খাবার ছিল এটা। তো এখন বাজে মোটামুটি 12:30 মতো, তো সে পরীক্ষা দিয়ে বেরোবে প্রায় সামথিং 2-2:30 সময়। তো আমরা এখন তো এখন আমি গিয়ে করে সল্টলেকের যে মেট্রোর ফ্লাইওভার আছে তার নিচে বসে যাবো, কারণ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, তো ওটা ছাড়ার কোনো উপায় নেই। পরীক্ষা শেষ হয়ে গেছে, এই যে বেরিয়েছে। তো এখন হচ্ছে কি না, দেরি করে লেট করে বেরিয়েছে। তো আমরা এখন কি না বাস না ধরে করে আমরা মেট্রো করে এখন যাবো সল্টলেক স্টেডিয়াম। তো সল্টলেক স্টেডিয়াম থেকে বাস ধরবো, কারণ এখান থেকে বাস ধরলে প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। তো ডাইরেক্ট সল্টলেক স্টেডিয়াম যাবো মেট্রোতে করে। তো সেখান থেকে আমরা বাস ধরে করে তাড়াতাড়ি পৌঁছাবো, কারণ আমাদের 5:30 ট্রেনটা ধরতে হবে, নাহলে আমরা বাড়ি পৌঁছাতে পারবো না আজকে। চলুন যাওয়া যাক। হাওড়া স্টেশন। তো এখন আমাদের ট্রেন আছে 5:30 সময়, বাস ঠিক সময় ঢুকিয়েছে। তো এবার আমরা ট্রেন ধরতে যাব। তো আমাদের ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন স্টে টিউন অন ঝাড়গ্রাম, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার টু বেবিকর্ন ফুডি গাই, মানে আমাকে আমাকে।